ভোটের প্রচারের জন্য বাড়ি বাড়ি দেওয়াল রাস্তাঘাট সব জায়গায় প্রার্থী প্রচারের ফেস্টুনে ভর্তি হয়ে থাকে এলাকা যেন দৃশ্য দূষণে আবৃত হয়ে থাকে সামনেই কালবৈশাখীর দিন আসছে প্রবল ঝোড়ো হাওয়াতে ফেস্টুন ব্যানার রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটকে পড়ে থাকে পথ চলতি মানুষকে পড়তে হয় বিভিন্ন অসুবিধার মধ্যে ভোট যুদ্ধ মিটে যায় সবাই ভুলে যায় প্রার্থীর প্রচারে ব্যানার ফেস্টুন খুলতে পরিবেশের দৃশ্য দূষণ ও পথ চলতি মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এই দিন পূর্ব বর্ধমান জেলার কালনায় দেখা গেল ভিন্ন চিত্র দশ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনিল বসু এবং তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী সমরজিৎ হালদার কালনা পৌরসভার তিন ও দশ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীরা এলাকায় ঘুরে ফ্লেক্স ব্যানার পোস্টার খুললেন অবশ্য শুধু কর্মীরাই নয় এই কাজে হাত লাগিয়েছিলেন খোদ কাউন্সিলর দৃশ্য দূষণ রোধে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে জানা গিয়েছে কাউন্সিলর নিজের ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই পথে হাঁটলেন তার কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকার মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে দৃশ্য দূষণ রোধের ক্ষেত্রে কাউন্সিলরের এহেন উদ্যোগের প্রশংসা করলেন ওয়ার্ডের বাসিন্দারা নির্বাচন প্রথমে বলি নির্বাচন হচ্ছে একটা যুদ্ধ সেখানে হাত ধরে থাকবে সেটা কথা মেনে নিতে হবে আমরা সতেরোটা ওয়ার্ডে জিতে যেমন আনন্দ উল্লাস করছি তার সঙ্গে যেটা আমরা হেরেছি এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সেই জায়গায় এই জয় মামাটি মানুষের জয় সর্বপ্রথম সর্বোপরি আমাদের দলপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে তার জন্য জয় এবং জয়ের পর জয়ী হলেই বিজয় বিনয়ী হতে হয় আমার দলীয় কর্মী সমর্থকদের কাছে এই বার্তা দেওয়া আছে যে আমরা কাল থেকেই আমরা শহরকে সাফাই অভিযান আমরা শুরু করবো আমাদের যেখানে যে যেখানে যেভাবে আছে থাক ফেস্টুন ব্যানার সেগুলো সব আমরা খুলে সেই শহরকে আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরিয়ে দেবো যে নির্বাচনের পর যে আমার একটা পুনরায় শহরের যে রূপ সেই রূপ আপনারা দেখতে পাবেন যেটা যেটা আমাদের করার উচিত বলে মনে করি কারণ একটা জনপ্রতিনিধি সেও একটা সমাজের একটা মানুষ সমাজের সমাজের মধ্যেই আমাদের থাকতে হয় সমাজ থেকে উঠেই আমরা বিভিন্ন যে জনপ্রতিনিধি বা সামাজিক প্রতিনিধি তৈরি হয় সেই জায়গায় আমাদেরই দায়িত্ব শহরকে জঞ্জালমুক্ত করা বা বিভিন্নভাবে যে হোর্ডিং ব্যানার ফেস্টুন আছে সেগুলোকে পরিষ্কার করা দেয়াল লেখনগুলো মুছে দেওয়া দূষণকে অবশ্যই অপুষ্ট দূষণ থেকে আমরা এই দূষণমুক্ত পরিবেশ আমরা কালনা শহর নয় আমরা বর্ধমান পৌরসভা যতগুলো শহর মানে পৌরসভায় হয়েছে প্রত্যেকটা শহরেই আমাদের এই এই কর্মসূচি চলবে আমরা বিধানসভাতেও দেখেছিলেন বিধানসভায় আমাদের হাতের সময় বিভিন্ন এলাকায় যে ট্রাক ফেস্টুন হোর্ডিং ছিল আমরা সেগুলো খুলে নিয়েছিলাম এবং দেয়াল লেখন আমরা মুছে দিয়েছিলাম আবার এই এই পৌরসভার ভোটের পরে কালকেই আমাদের এটা একটা আমরা সবাই জানি পরিবেশের একটা দৃষ্টি দূষণ থেকে মানুষের অনেক পোস্টার ব্যানার থাকলে মানুষের একটা সমস্যা হয় যেহেতু নির্বাচনের ফল বেরিয়ে গেছে এবং কিছু মানুষের দোকান আছে তাদের গার্ড হচ্ছে দোকানটা এই সব সমস্যার জন্য আমরা খুলে দিচ্ছি মানুষের জন্যই তো জনপ্রতিনিধি মানুষের কাজ করার জন্য যেহেতু জয় হয়ে গেছে আমরা এইটা দিয়েই প্রথম মানুষের কাজ দিয়েই শুরু করবো এটা কত নম্বর ওয়ার্ডের করছেন আপনি এটা আমি এই ওয়ার্ডেরই জনপ্রতিনিধি হয়েছি তিন নম্বর ওয়ার্ড কাল্লা পৌরসভা এখন এইটা থেকে পরেও আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা এই দলগতভাবেই আমাদের সিদ্ধান্ত আমরা বিভিন্ন ওয়ার্ডে এই কাজ করি আমি ওয়ার্ডে গিয়েছিলাম কী সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি জানতে চেলাম তারা ড্রেন ড্রেনের সমস্যা রাস্তার সমস্যা দেখা এবং ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আগামী দিনে আমি যাব পৌরসভাতে আমি ফোন করেছিলাম যে এই ড্রেনগুলো আমি কালকে নিজের থেকে দায়িত্ব নিয়ে আমি সেটা পরিষ্কার করাবো এবং রাস্তাঘাট সেটা আমি পৌরসভাকে আবেদন জানাবো যে সে রাস্তাঘাট খুলে দিন করে দেওয়া হবে ব্যানার ফেস্টুন খোলা এগুলো ব্যানার ব্যানার ফেস্টুন আমি এই জন্যই খুলছি দেখুন এতে পরিবেশ যদি থাকে পরিবেশ দূষণ করবে কেননা যখনই আমার ফ্ল্যাটটা এবং ফ্লেক্সটা লাগানো আছে তাহলে কি হচ্ছে তখন ওইটা বৃষ্টিতে বা ঝড়ে পুরো ড্রেনে আটকে যাবে ড্রেনগুলো তখন জল আটকে যাবে এবং সমস্যা দেখা দেবে যার কারণে আমি সমস্ত ফ্লেক্স এবং ফ্লেকগুলো সমস্ত আমি খুলে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি হচ্ছে রাখবো আর ফ্লেক্সটা অ্যাকচুয়ালি কি দেখুন মামাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার সিম্বল দেখুন এখন নির্বাচন হয়ে গেছে কাল আগামীকাল মানে আগের দিন নির্বাচনের ফলাফলও বেরিয়ে গেছে তাতে আমরা জয় লাভ করেছি এখন আর এই ব্যানার ফ্যানারগুলো মানুষের চোখে তো সবার চোখে তো আর এক নয় দোকানগুলোর সামনে হয়তো ব্যানার লাগানো আছে বা ফ্লেক্স লাগানো আছে সেগুলোকে খুলে নিয়ে এখন আমাদের দায়িত্ব মানুষের পরিষেবাটা তো এইভাবেই দিতে হবে শুরুটা এখান থেকেই আমরা করি এতে মানুষের অসুবিধা আর না দল নির্দেশ দিয়েছে
হ্যাঁ, দলের নির্দেশেই আমরা এই কাজ করছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।